বারবেলের একটা যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের একটা ফুটেজ সে করেছে, আমাকে দেখিয়েছে আর কি। আমি আপনাদের বর্ণনা দিতে পারবো না, একটা পাঞ্জাবি পায়জামা পরা একটা ছেলে যখন মানে হয়তো সাইদ আবদুল্লাদের বয়সী, গুলি খেয়ে এরকম এরকমভাবে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাচ্ছিল, সেরকম অবস্থায় এরকম করে তাক করে কাছে এসে তিনটা পুলিশ তাকে একসাথে গুলি করছে। এগুলি দেখা বিশ্বাস করা যায় না। এটা কি পুলিশ ছিল? এটা কি পুলিশ? এটা কোন দেশের মানুষ? এরা কি বাংলাদেশের মানুষ? এই সন্দেহ আমি রেখে গেলাম। সম্ভব? এখন জাস্ট যখন মনে হয় এরকম ঘটনা যখন ঘটছিল, একটু স্মৃতিচারণ করি, অনেকদিন পর আপনাদের পেলাম। আমি কিন্তু খুব সাহসী মানুষ না, রাগ থেকে সাহস দেখাই, কিন্তু প্রাণ ভয় উপেক্ষা করে রাজপথে থাকবো এত সাহস আমার কোনোদিন ছিল না। কিন্তু 3 অগাস্ট যখন আমি শহীদ মিনারে গিয়েছিলাম, বা 2 অগাস্ট বা অগাস্টের দিকে অ্যাটলিস্ট, মনে হয়েছিল মরে গেলেও সমস্যা নাই, রেডি আছি। আমি নিজের এই আত্ম আবিষ্কারে অবাক হয়েছিলাম যে এত বড় একটা আন্দোলন আমার মতো একটা মাঝ বয়সী 4 সন্তানের পিতাকে এরকম সাহসী করে দিতে পারে যে মরলেও সমস্যা নাই। সত্যি মিন করেছিলাম, শহীদ মিনারে বলেছিলাম মৃত্যু পর্যন্ত তোমাদের সাথে থাকবো। সত্যি তখন ভয় ছিল না। এত অবিশ্বাস্য ঘটনা আমার জীবনে ঘটেছে, অসংখ্য অভিভাবকের জীবনে ঘটেছে, যে আমাদের তরুণরা কি একটা ম্যাজিক্যাল মোমেন্টে এসেছিল, যে আমাদের মতো প্রায় বৃদ্ধ মানুষও মৃত্যু ভয় উপেক্ষা করে রাস্তায় নেমেছিল। তোমরা এখানে যারা আছো সেই তরুণরা, তোমাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা। আমি জানি আমাদের কাছে তোমাদের অনেক প্রত্যাশা থাকে, বিশেষ করে যাদেরকে তোমরা সবসময় 15 বছর রাজপথে দেখেছো। বাট বলতে খারাপ লাগছে, কিন্তু সত্যিটা হচ্ছে চ্যালেঞ্জটা আসলে অনেক বড়। মাঝে মাঝে মনে হয় আমি যদি একটা মোবাইল হাত থেকে ফেলে দেই, ভেঙে ফেলা কোনো ব্যাপার না, কিন্তু এখানে সবাই আমরা মোবাইলটা ফেলে ভেঙে দিতে পারবো, কিন্তু একটা মোবাইলকে আমরা কি ফিক্স করতে পারবো সবাই? ইটস ভেরি টাফ থিং, বিশেষ করে 15টা বছরে মোবাইল না, এই রাষ্ট্রটাকে এত চূর্ণ বিচূর্ণ করে গেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার গভর্নমেন্ট, এত চূর্ণ বিচূর্ণ করে গেছে। আপনি পুলিশ লীগের কথা বলা হলো, বিচারক লীগের কথা বলা হলো, ভিসি লীগের কথা বলা হলো, কোথায় নাই লীগ, ওলামা লীগের কথা বলা হলো, প্রত্যেকটা প্রতিষ্ঠান চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে একজন মহিলা। শুধু সে সর্বশক্তিমান হওয়ার ইচ্ছাটা তার বাকি ছিল, আর কিছু না, ওইটা কত ইচ্ছা ছিল। এখন এরকম একটা ভাঙচুর করা জায়গাতে আপনারা দেখেন, এখানে আলী রিয়াজ ভাই আছেন, উনি অনেক বড় গবেষক, উনিও আপনাদের হয়তো বলবেন এই যে সমস্ত দেশে আরব স্প্রিং হয়েছে সেখানে তো মানুষ প্রাণ দিয়েছে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে মিডল ইস্টের মতো দেশে যেখানে সারা জীবন এক না এক তন্ত্রই চলে এসছে, সেই সমস্ত দেশে রুখে দাঁড়িয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু পরে ওই বিপ্লব পরবর্তী দেশটাকে কিন্তু নিজের মতো করে গড়তে পারে নাই। এটা অনেক টাফ হয়ে যায় অনেক কারণে। আমাদের চেষ্টা থাকবে, ভুল থাকবে, সব সময় সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। আমি তো হাত পাত বলে আশিস বদলের পদার্থ চাই শুনে আমি খুব খুশি হলাম, গুড, বলতে হবে, ভুল করলে বলবেন, কিন্তু একটুখানি ভালোবাসা নিয়ে বলবেন, আমরা তারা আওয়ামী লীগ না। এখন আমি একটা কথা বলি, আমাদের যে টপিকটা আমরা একটু দূরে সরে যাই, শাহেদ বলেছে আমরা মানুষ, আমরা আওয়ামী লীগ না। আচ্ছা, আমাদের যে বিষয়টা ছিল গণতন্ত্রের অভিযাত্রা, তো তখন আমার মনে হয় কি আমাদের না আসলে ডিসাইড করতে হবে কোন গণতন্ত্র। আমার কাছে, আমি খুব বড় পণ্ডিত না, আমার কাছে মনে হয় গণতন্ত্র মোটামুটি আমরা 2 রকম বলতে পারি। একটা হচ্ছে ন্যূনতম গণতন্ত্র। ন্যূনতম গণতন্ত্রের শর্ত হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ক্ষমতার সুষ্ঠু মানে স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার, সুষ্ঠু হাত বদল। এই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা দেশে 3-4টা দেখেছিলাম, আমরা এত খারাপ ছিলাম না, এই ফ্যাসিস্ট শাসন আমরা যেরকম ছিলাম। এটা হচ্ছে ন্যূনতম চাওয়া, যেটা আমরা 1991 তারপরে 2টা নির্বাচনের সময় দেখেছিলাম। আপনাদেরকে অনেকে অনেকে বলার চেষ্টা করবে 2008 নির্বাচনেও দেখেছিলাম। 2008 নির্বাচন ছিল অত্যন্ত পরিকল্পিত একটা কারচুপী নির্বাচন। আমার সময়, এগুলি বলার সময় আসছে, বলবো আরও বলবো, এবং এটা কিভাবে করা হয়েছে। আচ্ছা যাক, ওই প্রসঙ্গে পরে যাচ্ছি, আমার কথা হচ্ছে ন্যূনতম গণতন্ত্র একটা। আচ্ছা একটা কথা শুধু বলি,
আপনারা যদি মনে রাখবেন, একবার বিএনপির বিরুদ্ধে তিনটা জোট মিলে আন্দোলন করেছিল, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 1996। তখন আমি বিদেশে ছিলাম, পত্রপত্রিকা দেখে মনে হতো বিএনপি বোধহয় দুইটা আসন পাবে, এত খারাপ অবস্থা। বাংলাদেশের পত্রপত্রিকার ট্র্যাডিশনাল হচ্ছে প্রচণ্ড অ্যান্টি বিএনপি, মানে প্রচণ্ড প্রো আওয়ামী লীগ। কেন জানি, কোথায় জানি ওইখানে একটা ডিএনএর কিছু প্রবলেম আছে। এই যে সাইদ আবদুল্লাহ বললো না যে, আচ্ছা খুনি হাসিনা না বলেন, হাসিনা পলায়ন করেছেন তো বলতে পারে, পতন হয়েছে তো বলা যায়। আমি সবসময় আপনারা মনে করে দেখেন, 15টা বছর সবসময় বলতাম যে জাফরুল্লাহ যদি বিএনপি পন্থী বুদ্ধিজীবী হয় তাহলে আনিসুজ্জামান আওয়ামী লীগ পন্থী বুদ্ধিজীবী না কেন? অনেক টকশোতে বলেছি, কোন পত্রিকা লিখতো না এটা। জাফরুল্লাহ চৌধুরীর বর্ণনা কি, বিএনপি পন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী বলেন, আর আনিসুজ্জামান তার পায়ের কাছে পড়ে থাকতো নাকি শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগ পন্থী না, আমি বিএনপি পন্থী, কিন্তু জাফর ইকবাল আওয়ামী লীগ পন্থী না, কোন বর্ণনা দেখবেন। বুঝছেন, যাই হোক, এখন কি বলছিলাম, আচ্ছা ওই যে 96-এর ইলেকশন, সরি 2007-2008 ইলেকশন। তো 96-এ যখন এত বড় আন্দোলন হয়েছে, এত বড় আন্দোলনের পর আপনাদের কি মনে আছে বিএনপি কয়টা আসন পেয়েছে? তিনটা জোট মিলে আন্দোলন করেছে, 116টা আসন পেয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যারা তরুণ প্রজন্মের গবেষকরা আছে, আপনারা 2008 সনের ইলেকশন ইনভেস্টিগেট করে দেখবেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে ভুয়া নির্বাচন, প্রথম ভুয়া নির্বাচন যেটা 2014 সনের, 2018 সনের, 2018 সনে এই ভুয়া নির্বাচনে বিরোধী দল যতগুলো আসন পেয়েছিল, প্রকৃত বিরোধী দল, মোটামুটি বিএনপি সেরকম আসনে পেয়েছিল, 34 না 35টা আসন। এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব ব্যাপার। 2008-এর নির্বাচনে এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার। আপনারা ইনভেস্টিগেট করে দেখেন তখন 111 আমলে কী হয়েছে। আমি এখানে ডিটেইল বলতে পারবো না, বাট একটা জিনিস শুধু বলি, 111 গভর্নমেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট ছিল, তখন এই ভয় দেখানো হয়েছিল যদি আবার বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে আর্মি তারপরে প্রশাসন সহ অনেককে একদম সাইজ করে ফেলবে, এই ভয় দেখিয়ে অনেক কিছু করা হয়েছিল। পরে একটা সময় আসলে এটা নিয়ে লেখালেখি করব। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে ফিরে যাই, একটা হচ্ছে ন্যূনতম গণতন্ত্র, আর হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্র। উৎকৃষ্ট গণতন্ত্র হচ্ছে যেটা প্রকৃত গণতন্ত্র, যেখানে আপনার শুধুমাত্র 5 বছরে না, প্রত্যেকটা সময়ে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব থাকবে। এবং এই ইচ্ছার প্রতিনিধিত্ব করা যায় কীভাবে, সেটা হচ্ছে যারা নির্বাচনে দাঁড়াবে ভালো মানুষ যেন নির্বাচনে দাঁড়াতে পারে, যদি সে খারাপ কিছু করে তাহলে যাতে রিকল করতে পারে তাকে। পার্লামেন্টে যেমন এমন একটা ব্যবস্থা থাকে, প্রত্যেকটা এমপি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে হোক অথবা যে কোনো প্রক্রিয়াতে হোক, শাসনকার্যে যেন তার অংশগ্রহণ থাকে, যেন বিচার বিভাগের স্বাধীনতা থাকে, যেন দুর্নীতি দমন কমিশন সরকারের পক্ষের কমিশনে পরিণত না হয়, যেন রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ফাংশন করে, যেন প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না থাকে, যেন সংসদে নিজের দলের বিপক্ষে ভোট দেওয়া যায়, এই সমস্ত জিনিস আমরা সবাই জানি, যেন আপনি ইলেকটেড হয়ে 89 দিন অনুপস্থিত না থাকলে কোনো সমস্যা নাই, বাংলাদেশের সংবিধানে 89 কার্য দিবস পরপর 89 কার্য দিবস অনুপস্থিত থাকলে সমস্যা নাই, 90তম দিনে আপনার সংসদ সদস্যপদ চলে যাবে। তো এটা তো একটা ফালতু সিস্টেম। তো এই ধরনের সিস্টেম যেন না থাকে, উৎকৃষ্ট গণতন্ত্র, উৎকৃষ্ট যদি গণতন্ত্র আমরা চাই তাহলে আমাদের কিছু সংস্কার করতে হবে। এখন এই যে হাজার হাজার মানুষ প্রাণ দিল, জীবন বিপন্ন হলো, অঙ্গহানি হলো, তারা কি নিকৃষ্ট গণতন্ত্র বা ন্যূনতম গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে? তারা দিয়েছে উৎকৃষ্ট গণতন্ত্রের জন্য। কাজেই আমাদের শুধু নির্বাচন করলে চলবে না, আমাদেরকে এই জিনিসগুলো ইনশিওর করতে হবে, বাংলাদেশে যেন বিচার বিভাগ স্বাধীন থাকে, বাংলাদেশে যেন বিরোধী দল সংসদে রোল রাখতে পারে, প্রধানমন্ত্রী যেন ফ্যাসিস্ট হয়ে না যেতে পারে, ইতিহাস চর্চায় যেন মালিকানা কারণ না আসে, এক ব্যক্তিকে যেন নবী আউলিয়া না বানিয়ে ফেলা হয়, যেন অতীত চর্চা না হয়, সমুখমুখী যেন একটা অভিযাত্রা থাকে, এই সমস্ত জিনিস আমরা সবাই জানি আমাদের কি করতে হবে। এইটা আমরা রাজনৈতিক দলের উপর দিনের পর দিন ভরসা রেখেছি, তারা তো করে নাই তারা। কাজেই জনগণের পক্ষ থেকে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করতে হলে কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। তার আগে যদি শুধু নির্বাচন হয়ে যায় তাহলে আমার মনে হয় না শুধু একটা ওই নিকৃষ্ট গণতন্ত্রের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এটা আমি বিশ্বাস করি না। এখন সমস্যা হচ্ছে এই গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে আমাদের বাধা কী কী? অনেক বাধা তো আছেই,
ফ্যাসিস্টরা বিভিন্নভাবে বাধা দেবে সেটা আমি জানি, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে একটু একটু সমস্যা আছে, আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে শুনবেন। একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে। আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম, তার স্ট্যাটাসে সে লিখেছে, দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি, ধৈর্য ধরি, ধৈর্য ধরি। 16টা বছর এই দেশের 90% মানুষ ধৈর্য ধরে বসেছিল, কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই, অনেকের মধ্যেই দেখি নাই। একটা বিবৃতি কালেক্ট করতে গেলে ভিক্ষা করার মতো করে রিকোয়েস্ট করতে হতো। 2024 সনের ইলেকশন পর বিবৃতি দেওয়ার জন্য লোক পাচ্ছিলাম না, ফোনই ধরতো না, ফোনই ধরতো না আপনার। কিছু মানুষ উধাও হয়ে গেছিল, আমার ফোন কেউ ধরতো না কিছু মানুষ, এই আমাদের বিবৃতি দাতাদের মধ্যেই তো। তখন এত ধৈর্য ছিল আমাদের, এত এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম। এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে। 16 বছর অপেক্ষা করেছেন, আমাদের তো 16 সপ্তাহ হয়নি, একটু ধৈর্য রাখতে হবে, প্লিজ রিকোয়েস্ট। সেকেন্ড হচ্ছে আমাদের একটা সমস্যা, আমরা অসহিষ্ণু হয়ে যাই। ওই যে হাসনা সার্জিস বললো না, তারা নাকি 2 কোটি টাকা নিয়ে কে দৌড়াদৌড়ি করেছে, চলে গেছে, এই করেছে, এমন একটা দোষারোপ। আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ কি মৃত্যুবরণ করেছে? আওয়ামী লীগের স্মৃতি কি সব চলে গেছে? আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই। কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে, হাসনাত কি করছে, লাহিদ কি করছে, আসিফ নজরুল কি করছে, সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত। ওই যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাকে যেন তারা সম্পূর্ণ মাফ করে দিয়েছে, ওইটা নিয়ে কারোর মনোযোগ নাই, একটাবার মানুষকে স্মরণ করানো নাই যে এদের এরা কি কি করেছে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে। তো দোষারোপ থেকে আমাদের মনে হয় সমালোচনা আর দোষারোপ কিন্তু ভিন্ন জিনিস, সমালোচনা থাকবেই, দোষারোপটা ঠিক জায়গায় করতে হবে, খুনিদের বিরুদ্ধে দোষ দিতে হবে। এবং আমাদের আজকে আপনারা যখন বলেন যে কেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারছি না, আপনাদেরকে বলতে হবে যেটা খুনিদের রেখে যাওয়া পুলিশ, এই পুলিশ লীগকে দিয়ে আমি যেভাবে চাবো গণঅভ্যুত্থানের স্পিরিটে পুলিশ লীগ সাথে সাথে রূপান্তরিত হয়ে একইভাবে কাজ করবে। তো আজকে যদি পুলিশ ঠিকমতো কাজ না করে হাসিনার দোষ, আজকে যদি আদালত প্রাঙ্গণে হামলা হয় হাসিনার দোষ, দ্রব্যমূল্য যদি বাড়ে হাসিনার দোষ, সিন্ডিকেট তারা করে গেছে, এই সিন্ডিকেট ভাঙা একদিনের কাজ, বেক্সিমকোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে 10টা দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এটা কে করে গেছে? আমাদের সমালোচনা করেন কিন্তু এটার সাথে অতীতের কানেকশনটা হয় না, ফোকাসটা যেন না হারিয়ে যায়। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের গণতন্ত্রের পথে, সেটা হচ্ছে অনৈক্য। এটা আমি ডিটেইল বলতে চাই না, আমাদের উমামা বলেছে এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক হবে, একসাথে আমরা যুদ্ধ করেছি, একসাথে জিততে হবে, আমাদের একসাথে থাকতে হবে। এখন একটা সমালোচনার জবাব দিই, এটা আমি প্রায়ই শুনি আর কি, কোনোদিন বলি নাই, আজকে বলি যে আমরা কেন সাংবিধানিক পথে গেলাম, কেন বিপ্লবী সরকার হলো না, এটা আপনাদের অনেকের প্রশ্ন না? ফাইন, এবার একটু ভালো করে শোনেন, সাংবিধানিক পথে কারা গিয়েছিল? প্রথম যে মিটিংটা ছিল, সেনাপ্রধান পক্ষে থেকে একজন আমাকে ফোন করলো, আমি তো হতবাক, আমি তো বুঝতেই পারছি না আমাকে মারার জন্য ফোন করেছে না কথা বলার জন্য। আমার ওয়াইফ হু হু করে কান্না শুরু করলো, আমার বলছে তুমি যাও না তোমাকে মেরে ফেলবে। তারপর গেলাম যখন, যে দেখি বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি উপস্থিত সেখানে, এক্সেপ্ট আওয়ামী লীগ আর তার দোসররা। শুনতে চান কারা ছিল? জাতীয় পার্টি, বিএনপি, জামাত, ইসলামী ঐক্য আন্দোলন, হেফাজত, সবাই ছিল। সবাই মিলে সাংবিধানিক পথে যাত্রা ওনারা সবাই মিলে শুরু করেছে। আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল, আমি কে? আমাকে তাদের সাথে সাথে নিয়ে গেলো, আমার বললো আপনি সামনে থাকেন তাহলে ছাত্র জনতা উত্তেজিত হবে না। হু এম আই? সাংবিধানিক যাত্রা তো সমস্ত পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ছাড়া যারা আন্দোলন, এই প্রত্যেকটা দল আন্দোলনে অংশ নিয়েছে, ওনারা যাত্রা করেছে। তারপর যখন ওখানে আমরা আলোচনায় বসলাম বঙ্গভবনে, ইতিমধ্যে যারা অনুপস্থিত ছিলেন সেই গণতন্ত্র মঞ্চ আসছে, সেখানে গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটা দল ছিল, ওখানে জাতীয় পার্টির 3টা ফ্যাকশন ছিল ওই আলোচনা। তো ওই গণতন্ত্র যাত্রার বিশাল টেবিল, এত বড় টেবিল, এই কোটার মধ্যে বসেছিলাম আমি। সবচেয়ে জোর দিয়ে একটা কথা বলেছিলাম, ওখানে অনেক পলিটিক্যাল পার্টির লিডাররা ছিল, আপনারা মনে থাকবে, যে খালেদা জিয়াকে আজকেই ছাড়তে হবে, আমি বলেছিলাম। আর সাংবিধানিক পথে যাত্রা সমস্ত দলগুলা মিলে ডিসিশন। আর একটু বলি, হাসনাত সার্জিস তাদের বন্ধু যারা, নাহিদ, আসিফ, 5 তারিখের আলোচনা যখন হয় তাদের সাথে আলোচনা হয়েছে, অন্য রুমে আমি আর অধ্যাপক তানজিমুদ্দিন বসেছিলাম,
আমরাই আলোচনা উঠেছিলাম না 5 তারিখ রাতে, সরি 7 তারিখ রাতে, 6 তারিখ রাতে, 6 তারিখ রাতে আলোচনার সময় আমি অধ্যাপক তানজিমুদ্দিন এবং স্যার স্যার ছিল, আমরা চারজন ওরা আলাদা ছিল, আমরা আলোচনা ছিলাম না। এই যে ও সার্জিস, আমি তাকে এখানে সাক্ষী আছি, প্রত্যক্ষ সাক্ষী। আর তা জীব আমরা আলাদা রুমে ছিলাম, আমরা আলাদা ছিলাম না 7 তারিখ। এই যে ওরা সবাই মিলে ওই দিন অবশ্যই ইয়ে ছিল না, হাসনাত ছিল না, নাহিদ, আসিফ, মাহফুজ, নাসিফ সবাই আমার বাসায় রাত্রে আসলো 2:30 পর্যন্ত। তারা ঠিক করতেছে কে কে উপদেষ্টা হবে, আমার জিনিসগুলো আপনি হবেন ডেকে। আমি আমার সামনে এগুলো কী বলো, লজ্জা লাগে, তোমরা ঠিক করো ঠিক না, এটা তো আমার নিজের বলার ব্যাপার না, তোমাদের ব্যাপার। আমি কোনো উপদেষ্টা ঠিক করি না, ওরা ঠিক করেছে। ওরা কারো কারো ব্যাপারে আমার কমেন্ট চাচ্ছিল, স্যার এটা ঠিক আছে নাকি, ওরা ঠিক আছে নাকি, কারো কারো ব্যাপারে, সবার ব্যাপার না, অন্য অনেকের হয়েছে কীভাবে আমি জানিও না। এই যে পুরো আলোচনা প্রক্রিয়া এতগুলো বর্ণনা করলাম, কেউ তো তখন বলে নাই যে আমরা কেন শপথ দিব, সাংবিধানিক পথে যাবো, চলেন বিপ্লবী সরকার গঠন করি। নো বডি কেউ তো বলে নাই পুরো আলোচনা প্রক্রিয়াতে। এতগুলো রাজনৈতিক দল, এতগুলো ছাত্র নেতা ছিল, আপনারা কি ওনারা যদি কেউ, বিশেষ করে ছাত্র নেতা যারা ছিল ওনারা যদি স্ট্রংলি বলতো, বলে নাই। এখন এটা কি দোষের ব্যাপার? না, দোষের ব্যাপার না। তখন এমন একটা সিচুয়েশন ছিল, খুব সময় নিয়ে সুচিন্তিতভাবে চিন্তা করার মতো হয়তো পরিবেশও ছিল না। আর যদি এটা ভুল হয়ে থাকে সাংবিধানিক পথে যাত্রাটা, আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে এটা আমাদের সবার ভুল, এই আন্দোলনে যারা ছিল তাদের সবারই ভুল যদি সাংবিধানিক পথে যাত্রাটা ভুল হয়ে থাকে। পুরো প্রক্রিয়া বর্ণনা দিলাম, দুজন প্রত্যক্ষদর্শীও আছে। এখন আপনি দেখবেন কোনো কোনো মানুষ, তারা পৃথিবী সব কিছু জানে, তো তাদের একজন সম্পর্কে মনির হায়দার, সেদিন আমি দুঃখিত, মনির হায়দারের আমাদের খুব প্রিয় মানুষ, তার মা মারা গিয়েছেন, আমরা খুব দুঃখিত ছিলাম। মনির হায়দার আমার বাসায় আসছে, শাহেদ আসছে, হঠাৎ করে মনির বললো কি একজন ব্যক্তি সম্পর্কে, নাম নিব না, বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানায় দিলে সব না দেওয়া পর্যন্ত সে থামবে না, মানে তারে জাতির পিতা না বানা দেওয়া পর্যন্ত সে থামবে না, অথবা তারে জাতির পিতা বানা দিলে বলতো সব সমস্যার সমাধান হয়ে যাবে। জাতির পিতা মানে নতুন জাতির পিতা। আচ্ছা, তো এই নতুন জাতির পিতা কোট আনকোট, এবং অনেকে দেখবেন বলে, কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না, কেন শহীদ মিনারে আমরা শপথ দিলাম না, কেন সাংবিধানিক পথে গেলাম। ফর গড সেক আপনাদেরকে কিছু রিমাইন্ড করা দিই, তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন, সাজানো আন্দোলন, বলেছিল না, বলেছিল। এখন ওই সময় যদি তারা এত বড় আন্দোলনকে ভুল করতে পারে, ওই সময় যদি এত বড় আন্দোলনকে বুঝতে তারা ভুল করতে পারে, তাহলে এইটা বিপ্লবী পথে বিপ্লবী সরকার হওয়া উচিত, তাদের এই চিন্তাও যে ভুল না, এখানে যে সুবিবেচনার পরিচয় আছে সেটা আমি কেমন নিঃসন্দেহ হব, ট্র্যাক রেকর্ড আছে তাদের, কাজেই এটা বলা ভাই অনেক সোজা। আমার কাছে মনে হয়, আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে মানুষ যে কেমন আছেন, তা আমি সাহেবকে মনিকে সবাইকে বলি, জাহেদকে বলি, আগে সারাদিন খালি সমালোচনা করতাম আর মানুষ মাথায় তুলে নাচত, এখন সারাদিন কাজ করি আর সবাই গালি দেয়, আসিফ নজরুলের পদত্যাগ দেয়। আচ্ছা ঠিক আছে, ফাইন, তবে এগুলি বললাম, আমার কাছে মনে হয় কি যে আমি কিন্তু খুব মন দিয়ে পড়ি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কী বললো, উমামা কী বললো, মানে আমার যদি শুনতে হয়, আমি যারা আন্দোলনে ছিল, জীবন বিপন্ন করেছে, এখানে যারা স্টেজে আছে প্রত্যেকটা মানুষ এরকম রোল রেখেছে, অবশ্যই আপনার কথা মন দিয়ে শুনবো, অবশ্যই শুনবো, যত দুঃখ লাগে, যদি মনে হয় ভুল বুঝতেছি তবু শুনবো, কারণ আমরা কোনো রকম ভুল করতে চাই না। আমরা হাজার হাজার তরুণের রক্তের উপর দাঁড়িয়ে এখনও যখন হঠাৎ মনে পড়ে, মনে হয় এই দায়িত্ব পালনের যোগ্যতা কি আমার আছে, এতগুলা মৃত্যু, এত প্রত্যাশা, এত স্বপ্ন মানুষের, এখানে অনেক ভুল হবে, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের অভিজ্ঞতা ঘাটতি আছে, জ্ঞানের ঘাটতি আছে, আমি নিজে বলি আমার হয়তো যোগ্যতাও কম আছে, সবাই সমালোচনা করবেন, একটা পথও দেখাবেন যেটা না করে ওইটা করে না। হ্যাঁ, একটা জিনিসের দাম বাড়লো কেন বা এটা হলো কেন, একটা সাথে সাথে একটা সলিউশনও বলেন। আর একটু প্লিজ যদি বলেন যে এই পথে একটা সমাধান আছে, একটু নিজেরা আলাপ করে সুচিন্তিতভাবে বলেন, যাতে মনে হয় যেটা একটা ওয়েল থট, হঠাৎ করে একটা পপুলিজম পলিটিক্স আছে না, যে ওইটা করে বা আমি একটা মানে সবার মন জয় করার একটা কথা বলি,
মানে আমাদের যারা ছাত্ররা জীবন দিয়েছে আন্দোলন করেছে তারা তো ফেসবুকের লাইকের জন্য বা সস্তা জনপ্রিয়তার জন্য করে নাই, জীবন বাজি রেখে দেশ গড়ার জন্য এসেছিল। ওই স্পিরিটের সাথে যেন সবাই মানে অ্যালাইন থাকে আর কি। একটা আর লাস্ট কথা বলে যাই, আমাদের খুব ঐক্য দরকার। আমাদের মধ্যে যদি অনৈক্য থাকে আমরা সবাই মারা যাবো, কিন্তু মারা যাবোটা লিটারাল সেন্সে বলি নাই, মানে আমাদের শেষ, এটাই আমাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। আমার সবচেয়ে ভয় লাগে, সবচেয়ে খারাপ লাগে যখন আন্দোলনের সাথে থাকা শক্তিদের মধ্যে কোনো প্রশ্নে অনৈক্য দেখি। আমার কথা হচ্ছে মতবিরোধ থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু অনৈক্য যেন না হয়। সেটা একসাথে কথা বলে রিজলভ করতে হবে। আমরা যদি একসাথে থাকি সংবিধানের মধ্যে থেকেও সমাধান সম্ভব, সংবিধানের বাইরে গিয়েও সমাধান সম্ভব। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্য, এটা যেন আমরা মনে রাখি। আমরা যদি ঐক্য থাকে তাহলে আমরা অবশ্যই বিজয়ী হব। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, অনেকদিন পর কথা বলার সুযোগ পেলাম, ভাল লাগলো। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ।